সুন্দরবনের নদীবাঁধ পরিদর্শনে ভিডিও প্রশাসনিক কর্তারা, নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ, মাইকিং প্রচার, মোকার সতর্কবার্তা, সরজমিনে বিভিন্ন নদীবাঁধে প্রশাসনিক কর্তারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের নেজার ও কালীনগর বেতনী রায়মঙ্গল কালিন্দি গৌরেশ্বর ইচ্ছামতি নদীবাঁধ পরিদর্শনে সন্দেশখালীর বিডিও সুপ্রতিমাচার্য, সেচ দপ্তরের আধিকারিকরা সহ প্রশাসনিক কর্তারা। ইতিমধ্যে রাজ্য সরকার মোকা ঘূর্ণিঝড় নিয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে মাইকিং প্রচার করছে। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ যে সমস্ত জায়গায় দুর্বল নদীবাঁধ আছে সেগুলো দ্রুত মেরামতি করার নির্দেশিকা জারি হয়েছে। অন্যদিকে দিবারাত্রি বাঁধ পরিদর্শনে স্থানীয় পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ শিবির, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো সচল করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে মোকার সতর্কতায় বসিরহাটের বিভিন্ন ব্লকে প্রশাসনিক কর্তারা সকাল থেকে বিপর্যয়ের আগে নির্দেশিকা জারি করেছেন। এদিন নদীবাঁধের পাড়ে যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেসব বাসিন্দারা আছেন, তাদের সঙ্গে কথা বলেন, নিরাপত্তা স্থানে যাতে যান সেই রকম নির্দেশ দেন, পাশাপাশি পর্যাপ্ত খাবার ও ত্রাণের ব্যবস্থার আশ্বাস দেন বিডিও স্বয়ং। বিগত দিনের বিপর্যয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাতে কোনো রকম বড়সড় বিপর্যয় না ঘটে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। দৃঢ় রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। যখন মানে খুবই করে না, তখন এই সাইডটা খুব ঝাঁকা মারে পড়ে, বাঁধটা পুরো নদীর যে বাঁধ আছে না ভেঙে যায়, এই সাইডটা খুব অসুবিধা হয়ে যায়। তাহলে এই সামনের দিকটা কি এখন ঠিক আছে না কাজ করানোর দরকার আছে বলে মনে হয়? ওই সাইডটা কাজ করালে ভালো হয় আর এই সাইডটা কাজ করা থাকবে, ঠিক আছে, এমার্জেন্সি, ঠিক আছে, নাহলে মনে হয় না টিকবে বলে। এই তো সরু বাঁধ, ধাক্কা মারে তো বাঁধ ভেঙে যাবে। তো এমনি ঠিক আছে বাঁধ? কোন জায়গাটা ভালো নেই? নদীর ভেড়ে গেলে আমাদের সমস্যা, সামনে আছে ওরা কাজ করুক না, মূলত জানতে চাইলাম, তারা তো অনেক এক্সপেরিয়েন্স ঝড় মোকাবিলা করে এতগুলো বছর তারা এখানে আছেন, এবং আমরা কিভাবে তাদের আরও ভালোভাবে হেল্প করতে পারি সেইটা আমরা ওনাদের থেকে জানলাম। বিশেষ করে বাঁধের কোন কোন জায়গাগুলো সমস্যা আছে, যাহারা যেহেতু লোকাল মানুষ তারা আমাদের থেকে আরও বেশি এক্সপিরিয়েন্স, তো তাদের থেকে বাঁধের পয়েন্টগুলো আমি নোট করলাম, স্লুইস গেটের পয়েন্টগুলো নোট করলাম, যেগুলো ভালনারেবল আছে, যেগুলো আমি আমার উচ্চতর কর্তৃপক্ষ এবং ইরিগেশনকে জানাবো যাতে ওই পয়েন্টগুলোতে তারা কাজ করে। ভু আতঙ্ক আছি আমরা, ঝড় হলে কি হয়? ঝড় হলে ঘর দৌড় সব ভেঙে চুড়ে বুড়ে যায়, বাচ্চা কাছে দৌড় নেই, দৌড়ে আমরা এখানে দৌড়ছি, কিছু মারা আছি গো। ঘরে জল ওঠে? হ্যাঁ জল ওঠে ঘরে। আর ছেলে মেয়েদের নিয়ে কি করে? ছুটি বেড়াই, আশা খুঁজে বেড়াই, খাওয়া দাওয়া সকালে খাওয়া চিড়ে এসেছে, গুড় এসেছে, এই খাচ্ছি। এবং আমরা বুঝেও বলছে, বললো যে বাঁধ তোমার কী আছে অবস্থা, কী কোনটা কোন প্রবলেম আছে বলছে, আমরা বললাম যে প্রবলেম আছে সারাজীবন এই বাঁধটার কোনো অবস্থা এ নেই, দেখুন প্রতি বছর আমার ভাঙি, প্রতি বছর আমার বুড়ি। বিডি সাহেব কী বললেন? বললাম দেখছি। দেখবে বললেন? হ্যাঁ। কি ভয় তো লাগবে, আমার সারাজীবন সারাজীবন ভাসি বুড়ি, তা ভয় থাকবে আমাদের, আমাদের ভয় আছে। আপনার নাম? শিবু সর্দার।